السلام عليكم অনুষ্ঠিত বাংলাদেশে নির্বাচন আয়োজন করেছে প্রশাসনের সেই নির্বাচনে তথাগত প্রধানমন্ত্রী অবজা প্রধানমন্ত্রী তার নৌকাকে নৌনবীর নৌকা হিসেবে আখ্যায়িত করেছেন আমরা জানতে চাই আওয়ামী লীগ জীবনভর তাদের দলকে সেকুলারিস্ট দল হিসেবে প্রকাশ করে আসছে আজকে যারা সুশীল সমাজ আজকাল যারা শিক্ষিত সমাজ দাবি করে আওয়ামী লীগের সমর্থন করে যাচ্ছেন তাদের সেই সেকুলারিজমের পদ্ধতি কি মৌলবীর এই নৌকা আমরা স্বামী বিশ্বাসী আমরা সেটা দাবি করি আমরা সেটা বিশ্বাস করি কিন্তু আওয়ামী লীগ তো সেকুলারিজম দাবি করে সমস্ত ধর্ম নির্বিশেষে সবার সাথেই এই দলকে প্রকাশ করতে চাই আমরা গণতান্ত্রিক গণতান্ত্রিকতায় বিশ্বাস করি বিদায় আমরা আমাদের ধর্মকে বিশ্বাস করি এবং সেকুলারিজমের ছাত্র যাই কিন্তু আওয়ামী লীগ তো ধর্মের কথা রাজনীতিতে আনতে চায় না কিন্তু তারা যে এই নৌনদীর নৌকা ঘোষণা করেছে তাহলে সেই নৌকায় কি বুদ্ধ খ্রিস্টান অন্যটা ধর্মাবলম্বী উঠবে না সেই নৌকায় কি তারা উঠতে পারবে সেই নৌকায় যদি তারা উঠতে না পারে তাহলে এই নৌকা কিভাবে নৌনদীর নৌকা হয় নৌনদীর নৌকায় একমাত্র বিশ্বাসীরাই উঠবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা ধর্মের নামে যে পেশাদি করছে যে ধর্মের নামে যে রাজনীতি করছে সেই রাজনীতিকে সবসময় অন্যের গানে উপাধি দিয়ে তারা নিজেরা সেকুলারিজম সত্যি চায় কিন্তু সবচেয়ে বাংলার মুখে ধর্মকে নিয়ে ব্যবসা করে সে আওয়ামী লীগের সর্বশেষ প্রকাশ নৌনদী নৌকার প্রকাশ প্রকাশনা ঘটিয়ে আমরা সেই সেই ভাষার তীব্র নিন্দা জানাই সেই নৌনদী নৌকাকে নিয়ে যা তারা তামাশা করতে চাই আমরা সেই তামাশার নিন্দা জানাই এবং আমরা চাই এই বর্তমানের রাজনীতির মধ্যে দিয়ে আগামী সপ্তাহে সাধারণ জনগণ তাদের মত প্রকাশ করবে এবং আগামী দিনে নতুন বাংলাদেশ সেই সূচনা করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম